দেশ ও দেশের বাইরে সকল দর্শককে সাফু বাংলা টিভিতে স্বাগতম শুরুতে এখনকার প্রধান প্রধান শিরোনামগুলো জেনে নেওয়া যাক ভেজাল খাদ্য ব্যবসায়ীরা আগুন সন্ত্রাসীদের চেয়েও ভয়ঙ্কর নাসিম শাসকরা বেশি মিথ্যা কথা বললে দেশে দুর্যোগ নেমে আসে জনগণ তিরিশ ডিসেম্বরের ভোট বিশ্বাস করে না নজরুল গণমাধ্যমে স্বাধীনতা সংকোচন অর্থনৈতিক অগ্রগতিকে ম্লান করে দিতে পারে এবার তুরস্কের সঙ্গে যৌথ হেলিকপ্টার তৈরি করবে রাশিয়া ফের পাকিস্তানে হামলা করলে ভারতকে সমুচিত জবাব দেওয়া হবে এবার পুরো সংবাদ ভেজাল খাদ্য ব্যবসায়ীরা আগুন সন্ত্রাসীদের চেয়েও ভয়ঙ্কর নাসিম যারা খাদ্যে ভেজাল দেন তারা আগুন সন্ত্রাসীদের চেয়েও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম বুধবার জাতীয় সংসদ মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন এই সময় তার সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ আতিউর রহমান আতি মোহাম্মদ নাসিম বলেন খাদ্যে যারা ভেজাল মেশান তারা ক্ষমতাহীন অপরাধ করেছেন আমরা এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি এখনকার এই জন্য ভেজাল বিরোধী অভিযান জোরদার করতে হবে আসন্ন রমজানে অহেতুক দাম না বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন খাদ্যে ভেজাল দেবেন না যিনি খাদ্যে ভেজাল মেশাচ্ছেন তিনি তার স্বজনদের হত্যার অপরাধ করছেন নিজেকে হত্যা করার ব্যবস্থা করছেন যারা খাদ্যে ভেজাল দেন তারা আগুনে পোড়ানো রাজনীতির চেয়েও ভয়ঙ্কর মানুষ হত্যা করার চেয়েও ভয়ঙ্কর পর মুনাফা লোভী ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মোহাম্মদ নাসিম রমজানের নিত্যপণের দাম না বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন দয়া করে রোজার মাসে খাদ্যের দাম বাড়াবেন না এই বছর সংযমে থাকুন মানুষকে রোজায় শান্তিতে থাকতে দিন তিনি জানান কমিটির বৈঠকে মাদক এবং জঙ্গিবাদ নির্মূলের মতো খাদ্যে ভেজাল নির্মূলে অভিযান জোরদার করা খাদ্যে ভেজাল ও দূষণ রোধে জিরো টলারেন্স প্রদর্শন নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্যের নিশ্চয়তা বিধান এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন পুষ্টি সমৃদ্ধ ও ভেজাল মুক্ত খাদ্য নিশ্চিত করা সবার দায়িত্ব সরকার এই বিষয়ে জিরো টলারেন্স রয়েছে তিনি আরো বলেন শুধু রমজান মাসেই নয় বছরের সব দিনই ইবাদতের দিন তাই ইবাদতের দিন দয়া করে জিনিসপত্রের দাম বাড়াবেন না শাসকরা বেশি বেশি মিথ্যা মিথ্যা কথা কথা বললে বললে দেশে দেশে দুর্যোগ দুর্যোগ নেমে নেমে আসে আসে শাসকরা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই সব মন্তব্য করেন রিজভি বলেন প্রবাদ আছে শাসকরা বেশি মিথ্যা কথা বললে দেশে দুর্যোগ নেমে আসে দেশে এখন দুর্যোগ থামছেই না ভয়াবহ অগ্নিকাণ্ডে মানুষ পড়ে যাচ্ছে দোকান বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে লঞ্চ নৌকা ডুবে শত শত মানুষ ডুবে যাচ্ছে নারী শিশু নির্যাতনের বিভীষিকায় সারা জাতির স্তম্ভিত চারিদিকে শুধু মরক ও বদ্ধভূমি বিএনপির এই নেতা বলেন গত কয়েকদিন আগে এই আওয়ামী লীগের মিডিয়াগুলোতে খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা বেগমকে নাকি বেতন দেওয়া হচ্ছে না বলে মিথ্যা রিপোর্ট করেছে আমরা খোঁজখবর নিয়ে জেনেছি ফাতেমা বেগমের বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে ম্যানেজ করে এই সংবাদ প্রচার করা হয়েছে ফাতেমার পরিবারকে তার প্রাপ্য টাকা ছাড়াও অগ্রিম টাকাও দেওয়া হয়েছে তিনি বলেন ফাতেমা আদালতের নির্দেশনায় খালেদা জিয়ার সঙ্গে আছেন বেগম খালেদা জিয়া হাঁটা চলাতে অসুবিধা হয় তার একজন সাহায্যকারী দরকার হয় সেই ফাতেমা তার সঙ্গে আছেন এটি এখন হিংসুক সরকারের সহ্য হচ্ছে না তারা নিজেদের প্রপাগান্ডায় মিডিয়ায় এই নিয়ে গল্প তৈরি করছে এবং সরকারি হুমকির মুখে নানা জনকে নানা কথা বলতে বাধ্য করছে অভিযোগ করেন রিজভি তিনি আরো বলেন আজ সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ফাতেমার মা বলেছেন তিনি মাসে মাসে টাকা পান এবং সেই টাকা তিনি নিজেই নিয়ে আসেন অথচ ফাতেমাকে নিয়ে সরকার জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে রিসবি বলেন কই আওয়ামী লীগ মিডিয়াগুলোতে তো সুবর্ণচরের কবির হাটে ধর্ষিত নারীর আত্মীয় স্বজনদের সাক্ষাৎকার প্রচার করেনি সিলেটে কলেজ ছাত্রী খাদিজাকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা কুপিয়েছিল কই সেই ছাত্রীর পরিবারের আত্মনাত্ম প্রচার করা হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আত্মস্বীকৃত নারী নির্যাতনকারীর অত্যাচারের শিকার ছাত্রীদের আত্মীয় স্বজনদের সাক্ষাৎকার তো প্রচার করা হয়নি রিজবি বলেন দেশে নারী শিশু নির্যাতন মহামারী আকার ধারণ করেছে বাসে ট্রেনে স্কুল কলেজ পরীক্ষা কেন্দ্র ও বাসা নারী নির্যাতনের হিড়িক পড়েছে কই তাদের পরিবারের আত্মীয় স্বজনদের সাক্ষাৎকার তো প্রচার করা হয়নি এই ধরনের অসংখ্য ঘটনা যা লিখতে গেলে দিস্তার পর দিস্তা কাগজ শেষ হয়ে যাবে আসলে খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমাকে নিয়ে আওয়ামী লীগ দু তিনটি দলদাস মিডিয়া যে অপপ্রচার চালাচ্ছে সেটির উদ্দেশ্যই হচ্ছে প্যারল নিয়ে তাদের মিশন সফল হয়নি এই জন্যই ওই মিডিয়াগুলো সরকারের নির্দেশে এই ধরনের নোংরা খেলায় মেতেছে তিনি বলেন আমরা সতর্ক করতে চাই এই দলদাস মিথ্যাবাদী মিডিয়াগুলোকে তারা যেন খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে মিথ্যা গল্প রচনা বন্ধ করে জনগণ তিরিশ ডিসেম্বরের ভোট বিশ্বাস করে না নজরুল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন দেশের জনগণ তিরিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকে বিশ্বাস করে না প্রহসনের ওই নির্বাচনের মাধ্যমে ভোটারদের ভোটাধিকার কে নেওয়া হয়েছে তাদের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করে দেওয়া হয়েছে যার প্রভাব আগামীতেও আর স্পষ্ট হবে মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এই সব কথা বলেন শ্রমিক দলের উদ্যোগে সংগঠনের প্রয়াত কার্যকরী সভাপতি আব্দুল কাশেম চৌধুরী মহানগরের সাবেক সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী দুলাল ও রেল শ্রমিক দলের মোহাম্মদ উল্লাহ ভুইয়া স্মরণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় নজরুল ইসলাম খান বলেন বন্দী খালেদা জিয়াকে কারাগারে রেখেও যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতো তাহলেও এই সরকারের বিজয়ের কোন সম্ভাবনাই ছিল না এটা বুঝতে পেরে তারা উনত্রিশ ডিসেম্বর রাতের অন্ধকারে ভোটের বাক্স ভরে ফেলেছে নির্বাচনের দিনও আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার অনিয়মের ভোট করেছে এই সরকার ভোটারদেরকে ভোট দেওয়া থেকে বিরত রেখে পুরো নির্বাচন পদ্ধতির উপর তারা অনিহা সৃষ্টি করেছে এটা গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত বিএনপির এই নেতা বলেন আজকে বাংলাদেশের গণতন্ত্র বন্দী গণতন্ত্রের মা দেশ নেত্রী খালেদা জিয়া কারারুদ্ধ আমরা তার নিঃশর্ত মুক্তি চাই আমরা চাই সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা হোক এটা তার প্রাপ্য স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি শ্রমিক দলের কেন্দ্রীয় মহাসচিব আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নুরুল উল ইছলাম খান ঢাকা মহানগৰ দক্ষিণ শ্রমিক দলে সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল প্রমুখ গণমাধ্যমে স্বাধীনতা সংকোচন অর্থনৈতিক অগ্রগতিকে ম্লান করে দিতে পারে ঢাকা সফররত ব্রিটিশ মন্ত্রী মার্ক ফিল্ড বাংলাদেশের সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তিনি বলেছেন গণমাধ্যমের স্বাধীনতা সংকোচন হলে অর্থনৈতিক অগ্রজাতা ম্লান হয়ে যেতে পারে দুদিনের ঢাকা সফর শেষে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রী এই সব কথা বলেন তিনি বলেন বাংলাদেশ যে প্রশাসনীয় অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে গণমাধ্যমে স্বাধীনতা সংকোচন প্রয়োজন অর্জনকে করে দিতে পারে সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটি ছিল প্রথম কোন ব্রিটিশ মন্ত্রীর বৈঠক মার্ক ফিল্ড বলেন বাংলাদেশের সত্যিকারের বন্ধু হিসেবে গণতান্ত্রিক শাসন ও জবাবদিহিতার বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে আমরা প্রস্তুত আছি আমরা মনে করি জনগণের উন্নতির জন্য বাংলাদেশের সরকারের আরো অনেক কিছুই করার আছে এবার তুরস্কের সঙ্গে যৌথ হেলিকপ্টার তৈরি করবে রাশিয়া রাশিয়া যৌথভাবে তুরস্কের সঙ্গে হেলিকপ্টার তৈরির কথা জানিয়েছে দেশটির হেলিকপ্টারের প্রধান ডিজাইন ও নির্মাতা কোম্পানি এসব কথা জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদুল এসব তথ্য জানায় সংবাদ সংস্থা আনাদুল জানায় সোমবার রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের মস্কোতে বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় রাশিয়ার হেলিকপ্টার প্রধান নির্বাহী কর্মকর্তা আনজে বোগিন স্কাই জানান তিনি গত সপ্তাহে তুরস্কে গিয়েছিলেন সেই সময় সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে কথা বলেছেন বোগসায় তথ্যমতে গত বছর রাশিয়া ও সঙ্গে ক বত্রিশ অগ্নি নির্বাপক হেলিকপ্টার তৈরির চুক্তি হয়েছে তিনি এর ব্যাখ্যা দিয়ে বলেন আমাদের পূর্বে অভিজ্ঞতা থেকে দেখেছি আমরা এটি অন্য দেশেও বিক্রি করতে পারব তিনি দক্ষিণ কোরিয়ার উদাহরণ দিয়ে বলেন দেশটির সীমান্তের অঞ্চল তুর্কি প্রজাতন্ত্রের চেয়ে অনেক ছোট কিন্তু সেখানে প্রায় পঞ্চাশ হেলিকপ্টার নজরদারিতে রয়েছে তিনি আরও বলেন তিনটি কপ্টার রাশিয়ান সরঞ্জামগুলোর ক্ষমতা প্রদর্শন করবে বগিনেস্কায় তুর্কি বাজারের সম্ভাব্য এবং সহযোগিতায় আরও এলাকা খোঁজারও প্রস্তাব দেন কব বত্রিশ চুক্তিটি সমর্থনের জন্য রাশিয়ান রফতানি কেন্দ্রকে ধন্যবাদ জানাই এই কপ্টারের মেশিনগুলো ক্রেডিট স্কিমের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে এবং অবশ্যই আমরা তুর্কি বাজারকে সবচেয়ে আশাপ্রদ হিসেবে দেখছি রফতানি ও সহযোগিতায় রাশিয়া বিমান শিল্পে নজর দিয়েছি রাশিয়া প্রস্তুত হয়েছে ক্রেতাদের বাকিতে এবং তাদের সাহায্য করতে বোগিন বলেন এর আগে তুরস্কের অভিজ্ঞতা রয়েছে ইতালির সঙ্গে হেলিকপ্টার উৎপাদনে এবং একই অভিজ্ঞতা রাশিয়ার সঙ্গে উপভোগ করবে তিনি বলেন আমরা জানি ইতালির সঙ্গে তুরস্ক সামরিক হেলিকপ্টার সফলভাবে তৈরি করেছে ইতালি তাদের সহযোগিতা করেছে আমরা বেসামরিক ভাবে এর সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের হেলিকপ্টার তৈরি করব এবং আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখবো ফের পাকিস্তানকে হামলা করলে ভারতকে সমুচিত জবাব দেওয়া হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন ভারত যদি ফের পাকিস্তানের অভ্যন্তরে হামলা করে তাহলে পাল্টা জবাব দেয়া ছাড়া পাকিস্তানের আর কোনো উপায় থাকবে না ফের পাকিস্তানে হামলা করলে ভারতকে সমুচিত জবাব দেওয়া হবে একটি ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি খবর জিও নিউজ এর ভারত পাকিস্তানের মধ্যে যাবতীয় সমস্যার মূল কারণ হিসেবে কাশ্মীর সংকটকে চিহ্নিত করে ইমরান বলেন ভারত পাকিস্তানের মধ্যে শুধু কাশ্মীরের বিষয়টি মতবিরোধ রয়েছে দুটি দেশের এই সমস্যা শুধুমাত্র আলোচনার সমাধান পারে যে কোনো মূল্যে কাশ্মীর বিষয়ে একটি সমাধানে আসা উচিত মন্তব্য করে ইমরান বলেন কাশ্মীর সংকটের একটি সুন্দর সমাধান হওয়া উচিত এভাবে বছরের পর বছর বিষয়টি ঝুলে থাকা উচিত নয় কারণ বিরোধীপূর্ণ এই বিষয়টি সমাধান না হওয়ার উপমহাদেশ জুড়ে এই নেতিবাচক প্রভাব রয়েছে আন্তর্জাতিক মনোভাব নিয়ে ভারত পাকিস্তান উভয় দেশের এই সংকট নিরসনে এগিয়ে আসা উচিত কাশ্মীরে যে উদ্ভূত পরিস্থিতি বিরাজ করছে তা ওখানকার নাগরিকদের প্রতিক্রিয়া উল্লেখ করে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন যদি আমরা কাশ্মীরের বিষয়টি সমাধান করতে পারি তাহলে উপমহাদেশের পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে যাবে